কোথায় গেলে মা তুমি কেন গেলে তুমি তো আজকাল রাস্তায় বের হইই না ঘরের কাজ নিয়েই ব্যস্ত থাকো তুমি কত বছর সেই ছোটবেলা থেকে তো তাই দেখে আসছি এখন এত গাড়ি হয়ে গেছে রাস্তায় কোন গাড়ি যদি তোমায় ধাক্কা দেয় তুমি তো সত্যি ঠাকুরজি আমি মাঝে মাঝে একটা কথা খুব ভাবি জানো তুমি যখন মরবে তখন এই মেয়েটা কি হবে মায়ের কিছু হতে পারে না মায়ের কিছু হতে পারে না কিছু হতে পারে না মায়ের না না কি হলো নাকি কি বিড়বিড় করছিস তুই না না মা আমাকে একলা ফেলে কিছুতেই চলে যেতে পারে না কিছুতেই পারে না কোথায় নিয়ে গেছো আমার মাকে তুমি কেন নিয়ে গেছো আমার বাবাকে তো তোমার কাছে নিয়েই গেছো তাও শান্তি হয়নি তোমার এখন আমার মাকেও ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি ফিরিয়ে দাও আমার মাকে এক্ষুনি ফিরিয়ে দাও আমার মাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না কি হলো শুনতে পাচ্ছ না তাই না আমার কথাগুলো তুমি শুনতে পাচ্ছ না আমার মায়ের যদি কিছু হয় না আমি নিজেকেও শেষ করে ফেলব শুনতে পাচ্ছ না তুমি শুনিয়ে ছাড়বো তোমাকে শুনিয়ে ছাড়বো ফিরিয়ে দাও আমার মাকে ফিরিয়ে দাও আমার মাকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার মাকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার মাকে ফিরিয়ে দাও আমার মাকে ফিরিয়ে দাও আমার মাকে রাধিনি কি করছিস তুমি রাধিনি রাধিনি ও করিস না আরে রাধিনি তুই কোন করিস না প্লিজ রাধিনি আমার আর ঠাকুরের মধ্যখানে তুই একদম আসবি না বিটকেল যতক্ষণ আমার মাকে ফিরিয়ে দেবে আমার মাথা পেটে চৌচির হয়ে গেলে আমি মাথা ঢুকব রাজদিদি করিস না এরকম প্লিজ রাজদিদি আরে মাথা ফেটে যাবে করিস না এরকম রাজদিদি রাই রাই রাজদিদি এরকম কর রাই রাই রে তোকে তোকে কত জায়গা এখন যে শেষ পর্যন্ত তোকে এখানে পেলাম করুণার খবর পাওয়া গেছে একটা ফোন এসেছে মা কোথায় মামা মা কোথায় তুই বাড়ি চল মা মায়ের কি হয়েছে মামা বললাম তো তুই বাড়ি চল না সাবধানে সাবধানে দেখে আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে